হ্যালো বন্ধুরা, বাংলাদেশ ভ্রমণের আজকের ব্লগ নাম্বার টু। আজকে যাব বর্ডারের পর, অর্থাৎ যশোর থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মভূমি গোপালগঞ্জ জেলার একটি ছোট্ট শহর কোটালীপাড়াতে। এই সম্পূর্ণ জার্নিতে আমার সাথে থাকবে তোমরা। তো চলো পুরো ভিডিও শুরু করা যাক। বেনাপোল বর্ডার দিয়ে বাংলাদেশে প্রবেশ করার পর কিছুক্ষণ রেস্ট নিলাম এবং তারপরেই আমাদের বাস চলে আসলো। বাসের নাম আশিক সাগর বাস। চললাম বাসের উদ্দেশ্যে। বর্ডার দিয়ে বাংলাদেশ প্রবেশ করার পরে অনেক বাসের কর্মকর্তারা কিন্তু জোর করতে থাকবে তাদের বাসে যাওয়ার জন্য। তো সমস্ত জায়গায় পা দেবেন না, কারণ কি এর মধ্যে সবাই ঠিকঠাক নয় এবং সবাই কিন্তু একই রকম ভাড়া নেয় না। তো আশিক সাগর, শ্যামলী পরিবহন, হানিফ, এরকম কিছু কিছু বাস রয়েছে, এরা কিন্তু সব ঠিকঠাক চালায় এবং এদের ভাড়াগুলোও কিন্তু ঠিকঠাক রিজনেবল, সরকার নির্ধারিত ভাড়াই এরা নেয়। তো আমি এর জন্য আগে থেকে কথা বলে রেখেছিলাম, আমার একটা বন্ধু কিছুদিন আগে বাংলাদেশে গেছিলো, তার থেকেই আশিক সাগর পরিবহনের একজন কর্মকর্তা খোকন সাহা তার নম্বর পাই এবং তার সাথে কথা বলে নিয়েছিলাম আগের দিন। তো আমি কিন্তু ডেসক্রিপশনে তার নাম ডিটেলস আমি দিয়ে দেবো, ওকে, তোমরাও কথা বলে নেবে। যাই হোক, বাসে উঠে পড়লাম। এখন এখান থেকে আমি যাব গোপালগঞ্জের কোটালীপাড়াতে। তো এটা হলো আশিক সাগর বাস, ভাড়া নিয়েছে 400 টাকা। টিকিট দাম টিকিট দেখাচ্ছি তোমাদের, এরকম টাইপের টিকিট দিচ্ছিল এই ভাগ করে গেল। এখানে আশিক সাগর পরিবহন লেখা আছে। হ্যাঁ, এটা হলো আগৈলঝাড়া টু বেনাপোল, আগৈলঝাড়া থেকে বেনাপোল অবধি। আমি যাব হলো কোটালীপাড়াতে, নামবো, আমার সিট নাম্বার 9। ভাগ্যক্রমে জানলার কাছে পেয়ে গেছি। তো বাংলাদেশের ভিউটা তোমরা অবশ্যই দেখবে, হেভি সুন্দর জায়গা। জানলার পাশে 9 নম্বর সিট পেয়েছিলাম, সেখানে বসে বসে বাংলাদেশের দৃশ্যগুলো দেখতে লাগলাম। একটি নতুন জায়গা, নতুন পরিবেশ, নতুন অভিজ্ঞতা। অপেক্ষা করছিলাম কখন বাস ছাড়বে। তো খুব বেশি অপেক্ষা করতে হলো না, বাসে বসার 5 থেকে 7 মিনিটের মধ্যেই কিন্তু বাস চলতে শুরু করলো। বাসটি তার আপন গতিতে চলতে শুরু করলো। এখানকার রাস্তায় খুব বেশি ট্রাফিক জ্যাম হয় তা কিন্তু নয়, দেখতে পেলাম না এখন পর্যন্ত, হয় কিনা জানি না। বাট এখানে গাড়ির মধ্যে যেগুলো দেখলাম সেগুলো বিভিন্ন রকম বাসই বেশি রয়েছে। তাছাড়া দেখো, এই যে এই টাইপের আমরা যেটাকে টোটো বলি, ওরা কিন্তু সেটাকে বলে ইজি বাইক। আমরা যেটাকে অটো বলি, ওরা কিন্তু বলে সেটাকে টেম্পো। ভ্যানের উপর এক টাইপের যে গাড়ি রয়েছে না, মোটর ভ্যান, সেটাকে কিন্তু ওরা বলে টমটম। তো এখানে এই আশেপাশে ইন্ডাস্ট্রি হতে পারে, এখানে কলকারখানা হতে পারে আশেপাশে। তো বেশ দারুণ লাগছিল, নতুন জায়গা, নতুন এক্সপিরিয়েন্স। তো এইখানে দেখো, এই যে এই পাশে এই যে হলুদ ইউনিনর, আমাদের যে ইউনিনর সিম ছিল ওই সেই সিমের মতো, এটাকে বলে গ্রামীণ ফোন। ইন্ডিয়ান কোনো নেটওয়ার্ক এখানে চলে না। গ্রামীণ ফোন, বাংলালিঙ্ক, রবি, এই টাইপের কিছু এয়ারটেল, এরকম কিছু সিম রয়েছে এখানে, সেগুলো পাসপোর্ট দিয়ে নিতে হবে। এবং এখানের প্রচুর দাম, আমি 50 GB নেট নিয়েছি 7 দিনের জন্য, প্রায় 300 টাকা লেগেছে। এই এতক্ষণ পরে এখানে কিন্তু দেখতে পেলাম পেট্রোল পাম্প। এই যে দেখতে পাবে, এখনই আসবে পেট্রোল পাম্প। এই দেখো, এই এটা পেট্রোল পাম্প, এটাকে ফিউয়েল ফিউয়েল হিসেবে লেখা আছে ওখানে। এখান থেকেই কিন্তু পেট্রোল ডিজেল ওরা ভরে নেয়। বাট জায়গাটা বেশ সুন্দর লাগছিল, দেখো ঘুঁটে দিয়ে রেখেছে পাশে, আর দেখো গাছপালা কিন্তু প্রচুর আছে এখানে। বাট ঘনবসতি নয়, অর্থাৎ দূরে যদি তাকাই দেখা যায় মাঠকে মাঠ, ফাঁকা গ্রাম। এই এটা হলো ওদের বিদ্যুৎ, বৈদ্যুতিক কোনো কেন্দ্র। এই দেখো ওদের পোস্টগুলো কিন্তু অনেকটা আমাদের মতোই, এটা হলো বৈদ্যুতিক লাইন, এখানে এখান থেকে বিদ্যুৎ সাপ্লাই হয়, নাম পল্লী বিদ্যুৎ। বেশ ভালো এখানে। বাট শুনেছি বাসের পাশের লোকের কাছ থেকে এখানে প্রচুর লোডশেডিং হয় প্রচুর পরিমাণে, আর দেখো চাষাবাদ চাষ হয়েছে।
বাসের সিটগুলোও কিন্তু বেশ কমফোর্টেবল, আর আমি 9 নম্বর সিট নিয়েছিলাম। আর আমার পাশে কিন্তু কেউ নেই, পুরো জমিদারের মতো যাচ্ছি। এই দেখো পাশে কেউ নেই, পাটা মানে সরিয়ে একদম জমিদারের মতো যাচ্ছি, কেউ বসেনি এখানে। চলে আসবে হয়তো, কারণ কি আস্তে আস্তে তো ভিড় বাড়বে, চলে আসবে। বাট ভালো লাগছিল, খুব গরম নেই খুব একটা, একদম ঠিকঠাকই ছিল। এতক্ষণ পরে কিন্তু ট্রেন লাইন দেখতে পেলাম। তো এই ট্রেন লাইন সিধা খুলনা অবধি চলে গেছে। তো এই লাইনের উপর দিয়েই কিন্তু বন্ধন এক্সপ্রেস কলকাতা থেকে এই লাইনের উপর দিয়েই খুলনা পর্যন্ত যায়। আর এখানে দেখো প্রচুর কলা গাছ রয়েছে। এখানের কলা গাছ খুব স্পেশাল, কারণ কি এখানের অনেক মেয়েই বলেছিল যে ইন্ডিয়ার বিরুদ্ধে যদি কোনো কলা গাছ দাঁড়ায় তা কলা গাছকেই সাপোর্ট করবো, তা ইন্ডিয়া কেন। দেখো মজা করলাম। এখানে দেখো এই ইসের বা ধান ক্ষেত রয়েছে অনেকটা, ফসলগুলো রেখে দিয়েছে কেটে কেটে, বেশ ভালো লাগছিল। এখানে দূরে কিন্তু বাড়িঘর খুব কম আছে, চাষের জমি মারাত্মক ঘনবসতি তা কিন্তু নয়। অনেক কথা হলো, এবার কিছু খাবার পালা। 10 টাকা দিয়ে দেখো আমরা কিনেছিলাম, মাখা আমরা কিনেছিলাম, বেশ দারুণ টেস্ট লাগছিল, অনেকটাই দিয়েছিল। 10 টাকায় দেখো 10 টাকা প্যাকেট আমরা নিয়েছিলাম, বেশ দারুণ। বাংলাদেশ নদীমাতৃক দেশ, দেখতে দেখতে একটি নদী চলে আসলো, এই নদীর নাম রূপসার নদী, যেটি খুলনাতে অবস্থিত। এখান দিয়ে নানা রকমের বোট চলাচল করে, দেখতে পাচ্ছ অনেকগুলো বোট লঞ্চ জাহাজ এখানে রয়েছে। আর এখানে কিন্তু জেলেরা অনেক প্রকারের মাছ ধরে, সামনে দেখতে পাচ্ছ ওই ছোটো ছোটো বোট, ওই বোটে করে মাছ ধরে। আর এখানে শুনেছি নাকি ইলিশ মাছও পাওয়া যায়। তো দেখতে দেখতে দেখলাম ডাব বিক্রি করছে। তো বাংলাদেশে ডাব খেতে হবে, ডাব কিন্তু এখানকার খুবই সস্তা এবং অনেকটা মিষ্টি লাগে নাকি জলগুলো, তো ডাব কিন্তু অবশ্যই খেতে হবে। বেশ সুন্দরভাবেই যাচ্ছিল। এই দেখো ছোট্ট একটি সেতু, ব্রিজ। তো এই সেতুটির নাম মোল্লার হাট সেতু। কচুরিপানা রয়েছে দেখো নিচে, বাহ দারুণ লাগছিল বেশ। এখানে কিছু সময় থামার পরে বাদাম কিনে নিলাম, মশলা বাদাম। তো 10 টাকা দিয়ে কিনে নিলাম, ভালোই লাগছিল, দারুণ টেস্ট, সুন্দর মশলা, আর খেতে বেশ ভালো লাগছিল। এখানে কিন্তু বাংলাদেশে প্রচুর পরিমাণে চীনা বাদাম বা নর্মাল যে আমরা বাদাম বলি সেগুলোর চাষ হয়, কাঁচা বাদাম। রাস্তায় আরও অনেক জিনিস দেখেছি, কিন্তু ভিডিওটি দীর্ঘায়িত করিনি, কারণ এমনিতেই অনেকটা বড় হয়ে গেছিলো। তো এবার আমার গন্তব্যস্থান আর বেশি দেরি নেই, দেখতে দেখতে কিন্তু পৌঁছে যাব কোটালিপাড়াতে। এই অলরেডি নেমে পড়লাম কোটালিপাড়াতে। আর এইটা দেখো, এটা হলো ঘাগর ব্রিজ, এই ব্রিজটার নাম কোটালিপাড়া অবস্থিত। এই সুন্দর রং বেরঙের কালার করা এই ব্রিজটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, টাটা।